কিছুক্ষণ আগে ভয়ঙ্কর বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল এই দেশ। জারি করা হলো সুনামির সতর্কতা, ছাপিয়ে গেল তুরস্ক এবং সিরিয়াকে। তো এই ভয়াবহ মর্মান্তিক ভূমিকম্প কোথায় অনুভূত হয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, সুনামির সতর্ক বার্তা নিয়ে কী বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা, বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের ভূমিকম্পের আতঙ্ক গোটা বিশ্বজুড়ে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। এরই সঙ্গে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। কম্পনের দরুন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। মার্কিন সংস্থা ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, নিউজিল্যান্ডের কার্মারডেক দ্বীপপুঞ্জ এলাকায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূগর্ভের অন্তত 10 কিলোমিটার গভীরে এই কম্পনটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.1। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অপরদিকে সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। নিউজিল্যান্ডের ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নিউজিল্যান্ডের জনবহুল মূল দ্বীপগুলিতে সুনামির কোনো ভয় নেই। বলে রাখা ভালো, নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থানের জন্যই দেশটি ভূমিকম্প প্রবণ। কয়েকশো দ্বীপ নিয়ে তৈরি দেশটি প্যাসিফিক ও অস্ট্রেলিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে, ফলে প্রতিবছরই দেশটিতে বহুবার ভূমিকম্প হয়। বিশ্বের দুটি প্রধান টেকটোনিক প্লেটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত নিউজিল্যান্ড। সেই প্লেট দুটি হলো স্প্যাসিফিক প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট। এছাড়াও নিউজিল্যান্ড রিং অফ ফায়ার নামে পরিচিত তীব্র ভূমিকম্প প্রবণ এলাকার সংলগ্ন, তাই প্রতিবছরই হাজার হাজার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড। এর আগে গত 6 ফেব্রুয়ারি প্রবল ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.8। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ান্টেপ। এটি সিরিয়া ও তুরস্কের সীমান্তে অবস্থিত। ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ধ্বংসলীলা চালায়। মৃত্যু হয় কমপক্ষে 50,000 মানুষের। এছাড়াও ভূমিকম্পের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে লক্ষ লক্ষ বিল্ডিং। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত 10 শহরের 3 মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। হু সহ একাধিক আন্তর্জাতিক সংগঠন ইতিমধ্যেই তুরস্ক এবং সিরিয়ায় সাহায্য পাঠিয়েছে। তবে দক্ষিণ তুরস্কের অবস্থা সবচেয়ে খারাপ। সেই দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিয়মকানুনের তোয়াক্কা না করে যত্রতত্র বিল্ডিং দাঁড় করে দেওয়া নিয়ে লাগাতার সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। নগর উন্নয়নের প্রসার ঘটাতে গিয়ে পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত হচ্ছে এমনটাই কিন্তু সতর্কবার্তা দিয়েছিলেন তারা, কিন্তু কোথাও থেকে প্রতিক্রিয়া মেলেনি। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।